সো হাই ফ্রেন্ডস, আমি রাজ, আপনাদেরকে ফিল্ম মিরাজ আজকে যে বাংলা পুরনো সিনেমা রিভিউ করবে, জানাম উত্তরায়ণ, হিন্দি জানাম দুসরি দুলহান। সিনেমাটাকে নিয়ে রিভিউ করতে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে, ভাই এটা দেখুন ভাই। সিনেমাটা আমি দেখলাম, দুবার তিনবার দেখলাম, বাট রিভিউ করার মতন কিছু পেলামই না। তবু আপনাদেরকে রিকোয়েস্ট, আমি রিভিউটা করি, শর্টকাট রিভিউ, ছোটো একটা ভিডিও হবে। সো ফার্স্ট অফ অল বলে, যারা যারা বলছেন যে চোরি চোরি চুপকে চুপকে যে সিনেমাটা আছে সলমান খান এবং রানী মুখার্জি এবং প্রীতি জিন্টার, ওখান ওটা নাকি এখান থেকে কপি করা হয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, গল্পের মেন প্লটটা কপি করা হয়েছে, বাট ফ্রেম টু ফ্রেম কিন্তু রিমেক নয়। আমি আগে থেকে বলে দিই আপনাদেরকে, কেননা আপনারা দেখবেন চোরি চোরে অনেকগুলো ক্যারেক্টার আছে ওখানে, তার দাদু দিদা ধাদা ফাদা কত সব আছে। এখানে কিন্তু তেমনভাবে কিন্তু এতটা বেশি তাদেরকে, হ্যাঁ আছে, বাট তেমনভাবে কিন্তু ওদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়নি। ওকে, এবং ওখানে যেরকম প্রীতি জিন্টাকে বেশি স্ক্রিন প্লে দেওয়া হয়েছে, সব কিছু দেখানো হয়েছে, এখানে কিন্তু ওকে কি নায়িকার নামটা মনে পড়ছে না আমার, শর্মিলা ঠাকুর এবং তোমার এ তো আছে ভিক্টর ব্যানার্জি, বাট তার নামটা মনে পড়ছে না সে মেয়েটার নামটা কী। ওকে, তো তার তিনজনকে নিয়ে কেন্দ্রবিন্দু গল্প, এটা তাকে বেশি স্ক্রিন প্লে নেই যেরকম চরিত্রে চুপকে চুপকে ছিল। ওকে, যদি বলি উত্তরায়ণ সিনেমাটার কথা, সিনেমাটা খুবই একটা ভালো সিনেমা, কিন্তু সিনেমাটা অনেক সময় আমাকে বোর লাগবে। ওকে, যেরকম চরিত্র চুপকে চুপকেতে কোনো বোর লাগতে পারে না, অনেক একটা ফ্যামিলি ফ্যাক্ট আছে, আপনারা কোনো দিন বোর লাগতে পারে না কোনো সময়। এখানে প্রথম থেকে দেখবেন একটা ঘরে তার দুজনেই বদ্ধ, সেই সন্তান হচ্ছে না কেন, কী ব্যাপার, কী ডাক্তার হ্যাং, এইগুলোকে নিয়ে বেশি আধারিত হয়েছে। এবং সিনেমার তার প্রথমে যেটা শুরু হয় সেটা কিন্তু খুব একটা অবিশ্বাস্য করি, মানে কী বলবো, প্রথমে যেটা শুরু হয় শুরুটা খুব দুর্দান্ত ব্যাম্পার ছিল সিনেমার শুরুটা। ওকে, সো শুরু যেখানে শেষটাও সেখানে, মাঝখানে ভাবা হয় যে কী হয় কী না হয়, এটাকে নিয়ে মেন গল্প। সো 1983 মুক্তি পেয়েছিল দুসরি দুলহান এবং উত্তরায়ণ। সিনেমা ডিরেক্ট ছিলেন লেক আনসেন এবং সিনেমাটা আইমিটিং 6.9, মিউজিক দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী মিউজিক, মানে বুঝতেই পারছেন বাপ্পি দা জবরদস্ত। গানগুলো ভালো, কিন্তু একটা দুটো গান বাদে কিন্তু আমাকে বেশি গান ভালো লাগেনি। এবং শর্মিলা ঠাকুরেও সে চুপচাপ অভিনয় এবং ভিক্টর ব্যানার্জিও সে চুপচাপ অভিনয়। এখানে দেখবেন চুরি চুরি চুপকে চুপেতে শর্মিলা খানের অভিনয় দেখবেন শান্ত, বাট রানী মুখার্জি দেখবেন চিৎকার করে। আমি যেহেতু তার সঙ্গে কোনো কম্পারিজন করছি না, আমি কিন্তু এই সিনেমাটাকে নিয়ে রিভিউ করবো, বাট ওই সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছে আমাকে। এবং আমি কিন্তু চুরি চুরি চুপকে চুপে সিনেমাটা দেখলাম একবার, তারপরে আমি বললাম না এটাকে দেখি, আমি রিভিউটা করছি। সিনেমাটোগ্রাফিটা খুব সুন্দর, খুব সুন্দরভাবে সিনেমাটোগ্রাফিটা, হ্যাঁ এখানে সেখানে মানে অহেতুক কোনো সিনেমাটোগ্রাফি নেই, অহেতুক মানে এখানে একটা শুটিং করলাম, সেখানে একটা শুটিং করলাম, জাস্ট একটা পাহাড়ের মধ্যে আছে যেখানে যে তাদের ঘর, ওখানে একটা আর বাইরে একটু দৃশ্য, এর বেশি আর কিছু নেই। ওকে, আপনারা 2 ঘন্টা 20 মিনিট একটা সিনেমাতে যদি আপনারা নিজেরাই বলুন, যদি এইটুকু একটা জিনিস দেখতে পান আপনারা, আপনাকে ভালো লাগবে, এখানে একটু সেখানে একটু, আর কোনো কিছু নেই। আমাকে এত বোর লেগেছে, জানেন তো ইয়াং জেনারেশন এসব ছেলে, এসব ছেলেগুলো এসব দেখলে কী করবে, বাট গানগুলো একটু হালকা ভালো লাগছে। বাট প্লটটা তো জবরদস্ত প্লট, ম্যান প্লটটাই কিন্তু খুব সুন্দর। সিনেমাটাকে নিয়ে আমি রিভিউ কিন্তু করতাম না, বাট সিনেমাটা সত্যি কথা বলতে কি বন্ধুরা, প্লটটা কিন্তু জবরদস্ত প্লট। ওকে, এরকম অনেকে আছে তাদের সন্তান হয় না, তার কীভাবে তার সন্তান অ্যাডপ্ট করেন, ওকে এটাকে নিয়ে ম্যান প্লট। এবং একটা ডায়লগ আছে যখন সে মেয়েটাকে যখন বলবে যে তুমি কী চাও, বলবে হয় স্বামী দিলে হয়তো ছেলে দে, তখন শর্মিলা ঠাকুরের যে ইমোশনটা না ভাই লাজবাব কাজ করে। এবং ভিক্টর ব্যানার্জিকে একটা লাস্ট সিন একটা আছে আমরা দেখেছি, আমরা ভিক্টর ব্যানার্জির যে সিনটা, ভিক্টর ব্যানার্জি না চোখে চোখে পুরো কথা বলে দিয়েছে ফ্রেন্ডস। তার চোখ দেখলে লোক মানে এটা হয় না যে আমরা মুখে অভিনয় করি, বাট উনার ভিক্টর ব্যানার্জি চোখ দেখেই অভিনয় করেছেন। শর্মিলা ঠাকুরের ভিক্টর ব্যানার্জির যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পেয়েছি এই সিনেমাতে লাজবাব লেগেছে আমাকে। শর্মিলা ঠাকুর ভিক্টর ব্যানার্জির আগে কী সিনেমা করেছে আমার ঠিক খেয়াল নেই, বাট এই সিনেমাতে কিন্তু জন্য কিন্তু ফাটিয়ে রোমান্টিক করেছেন। ওকে, সিনেমাটা তো বলি এইটুকুই ফ্রেন্ড, সিনেমাটা বেশ ভালো, প্লটটা খুব সুন্দর, গানটা মনে ভালো, বাট একটু বল হালকা লেগেছে, স্ক্রিন প্লেটা একটু স্লো স্লো, বহুত স্লো স্ক্রিন প্লেটা, বহুত স্লো। ওকে, এইটুকুই কথা, আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা সিনেমা দেখেছেন দেখবেন, এবং যারা দেখেন ইউটিউব ফ্রিতে অ্যাভেলেবেল আছে, হিন্দিতে আছে, দুসরি দুলহান বলে দেখতে পারেন। ওকে, ভালো থাকবে, টেক কেয়ার, বাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।